দুই সপ্তাহের জন্য ভারতের সাথে দেশের সব সীমান্ত বন্ধ হওয়ার প্রথম দিন সোমবার বেনাপোল দিয়ে প্রবেশের জন্য ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে ভিড় করেন অসংখ্য বাংলাদেশি। তবে কাউকে আজ বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সারাদিন অপেক্ষার পর বিকেল ৫টায় বর্ডার বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশি যাত্রীরা। তাদের অনেকেই মেডিকেল ভিসায় ভারতে অবস্থান করছিলেন। সরকারের হঠাৎ সিদ্ধান্তে দেশে ফিরতে তারা সীমান্তে ভিড় করেন। যাত্রীদের কেউ কেউ জানান, ফিরতে না পারলে ভারতে তাদের পক্ষে থাকা খাওয়ার সংকট হবে। ওদিক যোগাযোগ করেছি, তারা বলছে যে হ্যাঁ মিটিং চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের হবে। এই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করতে করতে সারাদিন চলে গেছে। এখন আমাদের দেওয়ালে পেট ঠেকে গেছে, আমাদের পেটে ভাত নাই। আমাদের তো হঠাৎ করে কালকে আমাদের বলছে, আমাদেরকে কোনো সময় দেওয়া হয়নি যে আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা আসেন। আপনাদের কথা এটা আমাদেরকে বলেন, যা টাকা পয়সা নিয়েছি সেগুলো আমাদের শেষ হয়ে গেছে, বিকাশের কোনো ব্যবস্থা নেই। আমাদের ছোট ছোট বাচ্চা রেখে আসছি, সংসার রেখে আসছি।